আসসালামু আলাইকুম প্রিয় সুদে আশা করছি আপনারা ভালো আছেন পরিবহন খাতের ব্যবসা সম্পর্কে যাদের দুর্বলতা রয়েছে তারা অনেকেই জানেন যে পরিবহন খাতের ব্যবসাগুলোতে সাধারণত নগদ ইনকামের ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে আপনি নগদেই এখান থেকে ইনকাম করতে পারবেন অন্যান্য ব্যবসা যেমন বাকি যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ব্যবসাটাতে কোনো বাকি যাওয়ার সম্ভাবনা নেই পরিপূর্ণ নগদ বিজনেস করতে পারবেন এছাড়া আরেকটা সুযোগ সুবিধা রয়েছে যে এই পরিবহন খাতের বিজনেসগুলোতে আপনাকে ফুল ইনভেস্টমেন্ট করতে হয় না প্রায় সব ধরনের গাড়ি আসলে কিস্তিতে কেনা যায় যেটা একটা ভালো প্লাস পয়েন্ট যে কোনো ব্যবসায়ীর জন্য নতুন উদ্যোক্তাদের জন্য তাই আমি বলি আপনি যদি পরিবহন খাতের ব্যবসা সম্পর্কে অবগত থাকেন বা দুর্বলতা থাকে তাহলে কিন্তু আপনি এই ধরনের একটা ব্যবসা শুরু করতে পারেন যদি অল্প টাকার মধ্যে এই ব্যবসার মধ্যে আপনি ইনভলভ হতে চান তাহলে আমি বলি আপনি চাইলে একটা ছোট এক টন দেড় টনের পিক কিনে এই ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারেন আমি ইউটিউবে ঘাটাঘাটি করে বা বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করে যতটুকু জানতে পেরেছি যে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে বা ডাউন পেমেন্ট করেও কিন্তু আপনি এ ধরনের পিক আপ কিনতে পারবেন এই পিক নিয়ে তারপরে আপনি কিন্তু ভাড়া খাটিয়ে অথবা নিজে চালিয়ে যেভাবেই হোক আপনি ভালো ইনকাম করতে পারবেন সাধারণত এই পিক আপনি দেড় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেওয়া দেওয়ার পর বাকি টাকাটা বিভিন্ন শর্তে আসলে পূরণ করা যায় আপনি চাইলে চব্বিশ মাসে পূরণ করতে পারেন অথবা চাইলে আটচল্লিশ মাসেও পূরণ করতে পারেন বিশেষ করে উত্তরা মোটরস থেকে আপনারা কিন্তু এ ধরনের গাড়িগুলো কিনতে পারবেন এছাড়া বিভিন্ন ডিলার পয়েন্টে এছাড়া বিভিন্ন ডিলার পয়েন্টে ডিলাররাও কিন্তু কিস্তিতে গাড়ি বিক্রি করে থাকে তো যদি আপনার এই গাড়ির ব্যবসা সম্পর্কে কৌতূহল থাকে তাহলে একটু আপনি খোঁজখবর নিতে পারেন নিয়ে এই ব্যবসাগুলো শুরু করতে পারেন তো এই মেশিনগুলো আপনি কোথায় পাবেন এটা কোথা থেকে সংগ্রহ করবেন এটার জন্য আপনাকে ইউটিউবে অথবা গিয়ে খোঁজাখুঁজি করলে কিন্তু আপনি আপনি বিভিন্ন পেয়ে যাবেন যাদের কাছ থেকে এই গাড়িগুলো সংগ্রহ করতে পারবেন তো আশা রাখছি আপনারা অবশ্যই এটা একটু ঘাটাঘাটি করে দেখবেন যে এই ব্যবসাটা করা যায় কিনা আর এটাও আশা রাখছি যে আজকের ভিডিওটা অবশ্যই কারো না কারো কাজে আসবে সেই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফিজ